আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, কাজ করছি মার্কস মেডিকেল কলেজ হসপিটাল এবং কন্টিনিউইং মেডিকেল এডুকেশন সিএমই মহাকালী ঢাকাতে। এর সাথে আমি যুক্ত আছি অনলাইন প্ল্যাটফর্ম স্বাস্থ্যবাজারের সাথেও। স্বাস্থ্যবাজারের রোগীরা নিয়মিত আমার কাছে অনলাইন কনসালটেশন নিতে পারবেন। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, অর্থাৎ হাই রিস্ক প্রেগনেন্সি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে হাই রিস্ক প্রেগনেন্সি বলতে আমরা কী বুঝি, অর্থাৎ যে প্রেগনেন্সিতে মা এবং বাচ্চা দুজনেরই জীবনের ঝুঁকি থাকে সেটাই হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি। তো এগুলো আসলে কিছু ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলোর জন্যই দেখা যায় অনেক সময় মায়ের এবং সাথে সাথে বাচ্চার জীবনেরও ঝুঁকি হয়। তো ফ্যাক্টরগুলো যদি আমরা একটু দেখি, প্রথমে আসে মায়ের বয়স, অর্থাৎ মা কি অনেক অল্প বয়সী না অনেক বেশি বয়সী, অর্থাৎ 18-এর নিচে অথবা 35-এর উপরে। তারপর একটা জিনিস আসে, সেটা হচ্ছে মায়ের বিএমআই এবং বডি হাইট, অর্থাৎ মা কি অনেক ওবেস অথবা সে কি খুব শর্ট স্ট্যাচার। সাথে মায়ের কি কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে, যেমন থাইরয়েড, হাইপারটেনশন, ডায়াবেটিস, দেন হচ্ছে এসিলি অথবা হার্ট ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, এগুলো মায়ের আছে কি না। সাথে আরও আমরা দেখি যে মায়ের আগের অবস্থাটিক হিস্ট্রি, অর্থাৎ আগে তার বাচ্চার হিস্ট্রিটা কীরকম, আগের বাচ্চা সিজারিয়ান সেকশনে ডেলিভারি হয়েছে বা আগের বাচ্চার সময় কি তার কোনো কমপ্লিকেশন হয়েছিল, অ্যাবর্শন হয়েছিল অথবা কোনো আনন্যাচারাল ঘটনা যেমন এক্লামশিয়া, পিএটি, এগুলো কি হয়েছিল, অর্থাৎ আগের বাচ্চা প্রসবের হিস্ট্রিটা তাকে আমাদের জানতে হবে, সেটা ন্যাচারাল কি না। আর এই কারেন্ট প্রেগনেন্সিতে বা এই প্রেগনেন্সিতে তার শারীরিক ফিটনেস বা অবস্থা কীরকম, অর্থাৎ কোনো তলপেটে ব্যথা আছে কি না, তার হিমোগ্লোবিন লেভেলটা ঠিক আছে কি না, তার গর্ভফুলটা ঠিক জায়গা মতো আছে কি না, তার বাচ্চার পজিশনটা ঠিকঠাক মতো আছে কি না, বাচ্চা তার বাচ্চার পানিটা ঠিক মতো আছে কি না, অর্থাৎ ওলিগিও না পোলিও না, দেন তার মেডিকেল, তার হার্ট, লাং, কিডনি, লিভার, এগুলো নর্মাল ফাংশনিং আছে কি না, এগুলো আমাদের দেখতে হবে। এগুলোর কোনো প্যারামিটার যদি অ্যাবনর্মাল থাকে সেক্ষেত্রে কিন্তু সে মা হাই রিস্ক গ্রুপে চলে যায়। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ যেসব মায়ের নেগেটিভ, অর্থাৎ আরএইচ নেগেটিভ মাদার এবং তাদের হাজব্যান্ড যারা পজিটিভ, এরাও কিন্তু একটা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে চলে যাবে। তো হাই রিস্ক প্রেগনেন্সি হলে আমরা কী করব, হাই রিস্ক প্রেগনেন্সি যেসব মা হবে তাদেরকে অবশ্যই হচ্ছে খুব ফ্রিকোয়েন্ট অ্যান্টিনেটাল চেকআপে থাকতে হবে এবং একটা টারশিয়ারি মেডিকেল সেন্টারে অ্যাটাচ থাকতে হবে। এক্ষেত্রে আমাদের বাসায় বসে চিকিৎসা বা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিলে হবে না, অবশ্যই আমাদের একদম এক্সপিরিয়েন্সড গাইনোকোলজিস্টের আন্ডারে আমাদের একদম ফলো আপে থাকতে হবে এবং আমাদের সবসময় প্রিপারেশন নিয়ে থাকতে হবে, ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, ব্লাড অ্যারেঞ্জমেন্ট, ট্রান্সপোর্ট অ্যারেঞ্জমেন্ট এবং এনআইসিউ ফ্যাসিলিটি যে ধরনের হসপিটালে আছে বা ব্লাড ট্রান্সফিউশন সহ 24 আওয়ার্স সিজারিয়ান সেকশন বা ওটি ফ্যাসিলিটি যে সব সেন্টারে আছে সেসব সেন্টারের সাথে আমাদের একদম অ্যাটাচ থাকতে হবে। সাথে অনেক সময় আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচেরও নিড হয়, অর্থাৎ যদি মেডিকেল ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে অনেক সময় আমাদেরকে মেডিসিন স্পেশালিস্ট বা কার্ডিওলজিস্ট অ্যাটাচ করে আমাদের ট্রিটমেন্ট দিতে হয়। সেই সুযোগটাও বা সেটার যেখানে অ্যাপ্রোচটা আছে আমাদের সেখানেই অ্যাটাচ থাকতে হবে বা চিকিৎসা নিতে হবে। এবং হাই রিস্ক প্রেগনেন্সি মাদারদের কোনো সামান্য সিমটমকে অবহেলা করা যাবে না, কারণ এটা থেকে অনেক সময় অনেক গ্রেভিয়াস সিচুয়েশন তৈরি হয় যেক্ষেত্রে মায়ের লাইফ বাঁচানো আমাদের জন্য মুশকিল হয়ে যায়, সাথে সাথে বাচ্চাকে সেভ করাও আমাদের জন্য অনেক সময় টাফ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় হাই রিস্ক প্রেগনেন্সিতে আমাদের আর্লি টার্মিনেশন নিড হয়, সিজারিয়ান সেকশনের নিড হয়। তো ওগুলো আমাদের একদম মাথায় রাখতেই হবে যে মায়ের যে কোনো সময় যে কোনো ধরনের ডিসিশন নিতে হবে এবং সেরকম পারিবারিক সাপোর্ট এবং হচ্ছে ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট তাকে সবসময় একদম রেডি করে রাখতে হবে এবং ট্রান্সপোর্টও রেডি করে রাখতে হবে। ফোন, মানে ওভার ফোনে সে কার সাথে যোগাযোগ করবে, কীভাবে হসপিটালে পৌঁছবে, হসপিটালে গিয়ে কীভাবে সে ডক্টরকে কল দেবে, মানে সব কিছু তাকে একদম সবসময় একদম আপ টু ডেট রাখতে হবে। তাহলেই হয়তো আমরা একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনাকাঙ্ক্ষিত সাফারিংস থেকে রক্ষা করতে পারবো এবং হাই রিস্ক প্রেগনেন্ট মাদারদেরও একটি সুস্থ সুন্দর বাচ্চা উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।